জিশানের কথাগুলো বলতে দেরি হলেও আদ্রিয়ানের বেরোতে দেরি হয়নি হাসপাতালে। সোনা বোন আমার, একটু খেয়ে নেটা, যা চাবি দেব প্লিজ। ছোট ভাইয়া, বললাম না আমি খাবো না। আমি যা বলেছি আগে সেটা হবে, নইলে আমি খাবো না। আচ্ছা তুই খেয়ে নে, তোকে সমুদ্র দেখতে নিয়ে যাব, প্রমিস। না না না, আমি খাবো না। মিস্টার খান না আসলে আমি মরে গেলেও খাবো না। কে খাবে না শুনি? আমি, নরসি চৌধুরী। খাবো না বলেছি যখন খাবো না। আমি দিলেও না। ওই নীলার বাচ্চা, যা এখান থেকে। ওকে, গেলাম তাহলে। আইসক্রিমগুলো ধরো রাস্তা থেকে ওকে দিয়ে দেবো। আর জিশান ভাইয়া, আপনি আমাকে মিথ্যা বলে কেন আনলেন? নওশি তো আমার মুখও দেখলো না। দিস ইজ ভেরি ব্যাড ভাইয়া। তাই তো দেখছি, আমারই ভুল। তুমি বরং যাও আদ্রিয়ান। ওই ওই ওই, আমি কি তোমাকে যেতে বলেছি নাকি? তো কাকে বললে? তুমি ছাড়া সবাই যাবে। ওকে, থাকবো, তবে একটা শর্ত আছে। খাবার আর ঔষধ খেতে হবে। তুমি দেবে খাবার? কথাটা শুনে আদ্রিয়ান জিশানের দিকে তাকালে সে নীরব সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। জিমিস বলেন, কি কি প্রশ্ন আপনার? আচ্ছা, আমি কি তোমাকে চিনি আগে থেকেই? কেন বলো তো? না মানে, আসলে আমি যতদূর জানি আমি প্রথমবার এদেশে এসেছি, কিন্তু তোমার চোখ দুটো অনেক চেনা। তুমি সেদিন আমাকে যখন বকা দিচ্ছিলে, মনে হচ্ছিল এই বকার জন্য অনেক দিন অপেক্ষা করে আছি আমি। আর তোমার গানটা আমার মনে সব সময় বাজে, কিন্তু মনে করতে পারি না, কেন বলো তো? একটা কথা বলি শোনো, অতীতকে মনে করতে যখন তোমার কষ্ট হয় তাহলে তো মনে করার দরকার নেই। তুমি আছো, আমিও আছি, তো বর্তমানকে নিয়ে ভাবি। তাছাড়া অতীত তো আর ফিরে আসবে না, তাহলে অতীতটা অতীতেই থাক না। ঠিক বলেছ, কষ্ট পাওয়ার দরকার নাই। বাই দ্য ওয়ে, ফ্রেন্ড হবে আমার? ওকে, হলাম। তবে ডিয়ার ফ্রেন্ড, এবার তো ঔষধ খেতে হবে। খাবো, একটা শর্তে। আবার শর্ত? তোমার কি সব কথা শর্ত না হলে চলে না, তাই না? ওকে বলো, কি শর্ত? আমাকে ছুঁয়ে ওয়াদা করো কোনোদিন ছেড়ে যাবে না। মারা যাবার আগের মুহূর্ত অবধি আমি তোমার পাশেই থাকব। গত কয়েকদিনে আদ্রিয়ান আর নওশির বন্ধুত্বটা বেশ ভালো হয়েছে। নীলা এসব পছন্দ না করলেও কিছুই বলতে পারছে না, কারণ তার কাছে নওশির জীবন সবার আগে। তাই বিরক্ত হয়ে জিশানের কাছে গেল। ভাই, নওশির এভাবে আদ্রিয়ানের সাথে মেশাটা আমার একদম পছন্দ হচ্ছে না। ভালো কি আর আমাকে লাগছে বল, তাও মানতে হবে। আমাদের হাত পা বাঁধা, যা করবা করো, না হলে ওকে শুট করব। কাম ডাউন মাই অ্যাংরি বয়, সহ্য করো। এত এনকাউন্টারে শুট করার কি দরকার তোমার? জাস্ট চিল। হ্যাঁ, তোমার আর কি, তুমি তো বলেই চুপ, আমারই ফাটতাছে। আহা গো, আমার প্রেমিক পুরুষের ফাটতা আছে। শালা বউয়ের বড় ভাই, না হলে তোকে দেখে নিতাম। ওই, তুই কি কইলি? যা, দিব না তোর আমার বোনকে। বড় ভাইয়া, দেখ কেমন করে। তোদের ইঁদুর বিড়ালের খেলা শেষ কবে হবে? এই জন্মে না। বদশালা। এমন সময় জিশানের মোবাইলে একটা কল আসে। কি সত্যি বলছো তুমি? তোমার কথা যদি সত্যি হয় আর প্রমাণ ঠিকঠাক দিতে পারো, তো তোমাকে শুধু 300 কোটি না, বরং এত টাকা দিব যে তোমার 4 প্রজন্ম বসে খাবে। আসছি আমি। জয়, একটু চলো তো, আমার সাথে কাজ আছে। হ্যাঁ দাঁড়াও, গাড়ি চাবি নিয়ে আসি। আমিও যাই ভাইয়া। তোর যে কাজ নেই, তুই বরং নওশিকে সময় দে। কিন্তু ও তো আদ্রিয়ানের সাথে, আমি কই পাবো? আমি কল করছি, তাড়াতাড়ি চলে আসবে। অন্যদিকে বন্ধুত্বের বাইরেও আদ্রিয়ান আর নওশির সম্পর্ক এগিয়ে গেছে নিজেদের অজান্তেই। আদ্রিয়ান তার কলিজাকে কাছে পেয়ে সব কিছু ভুলে গেছে। নওশিও যেন তার ডাকে সাড়া দিতে প্রস্তুত। মেঘলা দিনে ঝড়ঝড়ো বাতাসের সাথে প্রথমবারের মতো মিলন ঘটে দুটো হৃদয়ের। কিন্তু এত শোক সইবে তো আদ্রিয়ানের কপালে? কারণ সে যে সুখহীন জীবনে অভ্যস্ত, এক পুরনো মসজিদের পিছনে। হ্যালো, ইজ এনিবডি দেয়ার? কেউ কি আছেন? সারাদিন প্লিজ। ভাইয়া, তুমি শিওর তো যে এখানে রেখেছিল? হ্যাঁ, এই জায়গায় তো বলেছিল। ওয়েলকাম মিস্টার জিসান। একা আসতে ভয় পাচ্ছিলেন বুঝি? বাইকে আনতে হলো? আরে সেটা তোমাকে ভাবতে হবে না, তোমার কাজ তুমি করো। ঠিক বলেছেন মিস্টার জয়, আমার কাজ আমি করি। বাই দ্য ওয়ে, যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে বাঁদিকে 150 পা গেলেই একটা পাথর দেখতে পারবেন। তার নিচে আপনাদের প্রমাণগুলো আছে, ওগুলো নিয়ে পাথরটা নিচে টাকাগুলো রেখে চলে যান। কিন্তু একবার দেখা হলে ভালো হতো নাকি? আরে ছোট ভাইয়া, দেখার কি দরকার, যা দরকার পেয়ে গেছি। আল্লাহ হাফেজ। খাম হাতে নিয়ে বাড়ি ফিরে জয় আর জিসান। নওশি ফেরেনি দেখেও কিছু বলে না। নিলয়কে নিয়ে জিসানের রুমে যাই। খাম খুলে দেখে কিছু ছবি আর ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিয়ান আর নওশির বিয়ের ঘটনা। আর ভিডিও চালিয়ে দেখতে পেল কিভাবে পার্টিতে অপমান করেছিল নওশিকে আদ্রিয়ান। এত বড় ধোঁকা জয় চৌধুরীর সাথে! আজকে ওকে পেলে খুন করে ফেলব। শুধু খুন নয়, কি কি যে হবে আল্লাহ ভালো জানে। আমার কলিজায় হাত দেওয়া। এমন সময় নওশিকে নিয়ে বাড়ি ফিরে আদ্রিয়ান। ওকে দেখেই যেন ওদের রাগ 10 গুণ বেড়ে যায়। প্রথমে নিলয় মারা শুরু করে, পরে জয় আর জিসান যোগ দেয়। ভাইয়া, ওকে মারছো কেন? প্লিজ ওকে মেরো না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই জানিস না নওশি, ওর জন্য তোকে কত কষ্ট পেতে হয়েছে। সেই দিনগুলো তুই ভুলে গেছিস, কিন্তু আমরা না। না না, ও এমন কিচ্ছু করতে পারে না, প্লিজ ওকে ছেড়ে দাও। বলেই আমি মাথা চেপে বসে পড়ি। ওকে ছেড়ে দিব, ওর লাশও কেউ পাবে না। পৃথিবী থেকে ওর নাম মিশাই দিব আজ। বাস, এনাফ। জয় কিছুই করেনি, যা করার প্রত্যয় করেছে। কি বলছিস বনু তুই এসব? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। আদ্রিয়ান প্রথমে আমাকে পছন্দ করতো না, কিন্তু প্রত্যয় প্রথম থেকেই আমাকে লাভ করত। তাই যেদিন আমি আদ্রিয়ানের বাড়ি থেকে বের হয়ে আসি, ওই দিন আমাকে প্রত্যয় প্রপোজ করে। আমি না বলায় আমাকে কিডন্যাপ করে নেয়, আর তারপর তো সবটাই জানো তোমরা। এত বড় সাহস, আমাদের সাথে ক্রসিং করা! ওকে শেষ করে ফেলব। তার আগে আমার আদ্রিয়ানকে বাঁচাও ভাইয়া, প্লিজ। এতক্ষণে তারা খেয়াল করল আদ্রিয়ানের অবস্থা ভালো না। তিনজন মিলে মারার ফলে নাক মুখ দিয়ে লালা ঝরছে, সাথে অনবরত রক্ত বেরোচ্ছে। অবস্থা খুবই খারাপ। তাই অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে গাড়ি নিয়ে চলে যায় জয়, জিসান আর নীলয়ের একটা কল আসায় সে যেতে পারে না। প্রায় 8 ঘন্টা পর জ্ঞান ফেরে আদ্রিয়ানের। চোখ মেলে প্রথমেই নওশির খোঁজ করে সে। ডক্টর বাইরে এসে জিসানকে আদ্রিয়ানের জ্ঞান ফেরার কথা বলে। শোনার সাথে সাথেই তারা ভিতরে যায়। কেমন আছো আদ্রিয়ান? মারটা একটু বেশি পড়েছে, তাই কোথাও কোথাও ব্যথা করছে, বাকি সব কিছু ঠিক আছে। সরি আর, আসলে বুঝতে পারিনি। বোঝই তো, একমাত্র বোনের ব্যাপার। আরে কোনো ব্যাপার না ভাইয়া, শ্বশুর বাড়ি থেকে প্রথম গিফট হিসাবে রেখে দিলাম না হয় এটা। আচ্ছা একটা কথা বলো, নওশির কি আগে থেকেই সব মনে ছিল? তাহলে আমাদের বলেনি কেন? না ভাইয়া, আগে থেকে মনে ছিল না। এতদিন একসাথে ঘোরার সময় একটু একটু মনে পড়েছে। পরে যখন আমাকে মারছিলেন তখন ওর সম্পূর্ণটা মনে পড়ে যায়। তাই আমিও মারার সময় বাধা দিইনি। ওর মনে পড়েছে, এটাই অনেক। মারা গেলেও আর কষ্ট ছিল না আমার। অনেক ভালোবাসা আমাদের মনুকে, তাই না? জীবনের চেয়েও বেশি। এইদিকে জিসানের মাথায় চিন্তার ভাঁজ। কারণ একদিকে আদ্রিয়ান, অন্যদিকে নিলয়। কার প্রতি বিচার করবে সে? দুজনেই ভালোবাসে নওশিকে। এমন সময় জিসানের মোবাইলে একটা কল আসে। স্যার, কিছু লোকজন এসে আমাদেরকে মেরে নওশি ম্যামকে তুলে নিয়ে গেছে। কি বলো? তোমরা কি করছিলে আর নিলয় কোথায়? আসলে স্যার, নিলয় স্যারের একটা কল আসে, সে বেরিয়ে যায় আর তখনই লোকগুলো আসে। আমরা এখন আসছি, আর চিন্তা করো না, আমরা ডাক্তার নিয়েই আসবো। মোবাইল রেখে জয়কে নিয়ে বেরিয়ে যায় জিসান। আদ্রিয়ানকে কিছু বলে না, কারণ ও এমনি অসুস্থ। নওশির কথা শুনলে আরও উত্তেজিত হয়ে যাবে, আর ওর জন্য একদমই ঠিক না। জিসানের মুখ দেখে চিন্তা বুঝতে পারে আদ্রিয়ান। কোনো কিছু হয়েছে কি? নওশি ঠিক আছে তো? ভাবতেই কলিজা কেঁপে ওঠে তার। জিসান আর জয় পৌঁছানোর পরেই নিলয় চলে আসে। চিঠিটা খুলে দেখে সেখানে লেখা আছে, নিজেদের বোনকে বাঁচাতে চাইলে নিজের ঠিকানায় চলে আসুন, এটি প্রত্যয়। চিঠি পেয়ে সাথে সাথে তারা বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় গুদাম ঘরে। দরজায় যেতেই প্রত্যয়ের লোকেরা তাদের হাত বেঁধে ফেলে। ওয়েলকাম ওয়েলকাম শালা বাবুরা। তুই আমাদের বোনকে কেন এনেছিস? কি শত্রুতা আমাদের সাথে তোর? কোনো শত্রুতা নেই, আমার শত্রু তো আদ্রিয়ান, আর ওর প্রাণ তোমাদের বোন, তাই তাই আর কি। কিন্তু আমরা তো তোমাদেরকে অনেক ভালো বন্ধু ভাবতাম, সেটা কি? বন্ধু ইজ মাই ফুড। আমার জীবনে সব কিছু কেড়ে বন্ধু হতে এসেছে মানে? তখন প্রত্যয় বলে, ছোটবেলায় ওকে বাঁচানোর জন্য আমার বাবা মারা যায়। এরপর থেকে যখন যা আমার পছন্দের ছিল সব কিছু ও নিয়ে নেয়। এমনকি নওশিকে আমি একে ভালোবেসেছিলাম, ও তাকেও নিল। এটা ভাগ্যর ব্যাপার। হ্যাঁ, ভাগ্যই বটে। কতবার মারার চেষ্টা করলাম, কিন্তু ও বেঁচে যাবেই। প্রথমে গাড়ি চাপা দিয়ে মারতে চাইলাম, নওশি বাঁচালো। নওশিকে কেড়ে নিয়ে তিলে তিলে মারতে চাইলাম, সাগরের জন্য বেঁচে গেল। আর আপনাদের দিয়েও কাজ হলো না। নিলয় কিছু করতে যাবে তার আগেই দেখল সাগর চুপি চুপি ভিতরে প্রবেশ করছে, তাই চুপ হয়ে যায়। কিন্তু অনেক হয়েছে, আজ আর না। আজ নওশিকে মেরে ওর তিলে তিলে মরার ব্যবস্থা করব বলেই গুলি করে নওশিকে। সাথে সাথে চোখ বন্ধ করে সবাই। চোখ খুলে দেখে নওশির সামনে পড়ে আছে আদ্রিয়ান। কি ভাবছেন? ও কোথা থেকে এলো? জয় আর জিসান বেরোনোর পর নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না আদ্রিয়ান, তাই হসপিটাল থেকে চুপি চুপি বেরিয়ে আসে সে। জিসানদের বাড়ির দিকে যাওয়ার সময় সাগরকে নিয়ে রওনা দেয়। পরে গার্ডের কাছ থেকে সব কিছু শুনে এখানে আসে। এতক্ষণে হাত খোলা পেয়ে আদ্রিয়ানের দিকে দৌড়ে চলে যায় জয়, জিসান আর নিলয়। অবস্থা ভালো না দেখে প্রত্যয় পালানোর চেষ্টা করলে সাগর ধরে ফেলে। তুমি এটা কেন করলে আদ্রিয়ান? কেন? বলেছিলাম না ভাইয়া, ওকে ওকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাই তাই ওকে বাঁচাতে আমি আমি আমার জীবনটাই দিয়ে দিলাম। এটা কেন করলে তুমি? এখন কি হবে আমার? কথা দিয়েছিলাম, হ্যাঁ, জীবনের শেষ পর্যন্ত পাশে থাকবো। আমি আমার কথা রেখেছি। বাকি সময়টা নিলয় তোমাকে সামলাবে। কি নিলয় পারবে না? হ্যাঁ, কিন্তু কিছু বলার আগেই তারা বুঝতে পারে আদ্রিয়ান চলে গেছে তাদেরকে ছেড়ে না ফেরার দেশে। 7 বছর পর। মাম্মা মাম্মা, হোয়ার ইজ আনস পাপা? মাম্মা, তোমার পাপা তো এখানেই কোথাও আছে, খুঁজে দেখো, আমাকে জ্বালাবে না। এভরিবডি ফরগেট মাই বার্থডে। মামুই কই তুই? মামুই, আহারে, এই ছেলেটাকে কই থেকে আনছে? এত চিল্লাই। আচ্ছা নওশি, সত্যি করে বলতো, এটা কি আমাদের বাড়ির ছেলে নাকি কুড়ায় আনছিস? আমারও একই প্রশ্ন, বুঝলি? আমাদের কারোর মতো হয়নি। নওশি শুধু ওদের কথা শুনছে আর হাসছে, আর আমাদের ছোট্ট আয়ান গাল ফুলিয়ে বসে আছে। মনে হচ্ছে শ্রাবণের ধারা শীঘ্রই বর্ষিত হবে। তোমরা আমার ছেলের সাথে কি শুরু করেছো শুনি? বকা দিব সবাইকে। পাপাই, তুমি চলে আসছো? দেখো এরা আমার সাথে কি করছে। দে আর ভেরি ব্যাড পাপাই। হ্যাঁ, ওরা তো পচাই। আমরা দুজনে মিলে ওদেরকে মাইর দিব। তারপরও আমার সোনা বেটার কান্না করা যাবে না, বুঝলে? কথাটা বলেই দুজন জিশান আর জয়ের পিছনে ছোটা শুরু করল। নওশি ল্যাপটপে কাজ করতে করতে দেখল আয়ান দেখতে ঠিক আদ্রিয়ানের মতো হয়েছে। নাক, চোখ, মুখ সব কিছু যেন আদ্রিয়ান। আর নোয়া সম্পূর্ণ নওশির মতো দেখতে, ব্যবহার, সৌন্দর্য সব কিছু। কিন্তু সে কোথায়? কথাটা মনে হবার সাথে সাথেই, নোয়া মামুনি কই তুমি? একবারও যে আজ মাম্মার কাছে আসলে না। আসছি মাম্মা বলেই ছোট্ট একটা পরি নেমে এলো। কি হলো বেটা, আজ তো আয়ানের সাথে তোমারও জন্মদিন। আয়ান এত মজা করছে, তুমি করবে না? করবো মাম্মা, কিন্তু কাল যে স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে, আমারটা শেষ। কিন্তু আয়ান তো আর করবে না, তাই ওরটা করছিলাম। এই হলো আমাদের বাড়ির মেয়ের কথা, আগে পড়াশোনা তারপর সব কিছু। নওশি এমন ছিল। আজকে শিওর হয়ে গেলাম আয়ানকে কুড়ায় পেয়েছিস। ভাই, আর একবার আমার ছেলেকে কিছু বললে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে বলে দিলাম। আর আম্মা জান, আপনার পড়াশোনা কি আজ শেষ হবে? হলে আমরা ঘুরতে যাই। আমরা ঘুরতে যাব। নিলয়, তোমার সাথে আমার কিছু কথা ছিল, আসবে একটু আমার সাথে এদিকে? হ্যাঁ বলো। তোমাকে কতবার বলেছি ওদেরকে মাথায় না তুলতে, ওদেরকে বাবা ছাড়াই থাকতে হবে, কারণ আসলেই তো ওদের বাবা নেই। দেখো, আদ্রিয়ান চলে যাওয়ার সময় তোমার দায়িত্ব আমাকে দিয়েছিল, আর তখনও বা আমরা কেউই জানতাম না নোয়া আর আয়ানের কথা। আমি শুধু আমার কথা রাখছি, তোমার কাছে তো আসি না, ওদের থেকেও দূরে রাখবা। আদ্রিয়ান হলে এটা করতে পারতা। তবুও আমাদের জন্য তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করবে, তা আমি কিছুতেই মানতে পারবো না। সেটা আমার ব্যাপার, তোমাকে ভাবতে হবে না। আসি। দেখ ভাই, আজকের বিকেলটা কত সুন্দর না? রোদের আনাগোনা তেমন নেই, বাগানে ফুল ফুটেছে, খুব মজা লাগছে। আগের তুই হলে দোলনায় দোলতাম একসাথে, কিন্তু কি থেকে কি হয়ে গেল তোর এই অবস্থা। বাবা মাও চলে গেলেন আমাদের ছেড়ে, আমি যে বড্ড একা ভাই। কিছুক্ষণ পর সে খেয়াল করে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। তার উপস্থিতি টের পেয়ে চোখ মুছে উঠে দাঁড়িয়ে পরে দেখে আরছি। কিরে, আবার কাঁদছিস? এত কান্না করলে হবে বল, স্ট্রং হতে হবে না? কি করব ভাই, একা আর কিছু সহ্য করতে পারছি না। যাই হোক, ওর কোনো খোঁজ পেলে? না রে, 7 বছর ধরে ওকেই খুঁজছি। এক রাতের মধ্যে কই যে গেল আল্লাহ জানে। আল্লাহ জানে কি হবে। শুধু কষ্ট হয় তোমার কথা ভেবে। বিনা স্বার্থে আমাদের জন্য কত কিছু করছো তুমি, এমন মানুষ খুব কম পাওয়া যায়। একা কই, তুই তো সব দিয়ে সাহায্য করেছিস। যাই হোক, দেখ তোর ভাবি কি পাঠিয়েছে তোর জন্য। এখন তো তোমরাই আমার সব, না হলে অনাথের মতো পড়ে থাকতাম। পাগলের মতো কথা বলিস না, খেয়ে নে। ওকে খাইয়েছিস? হ্যাঁ, চিকেন স্যুপ খাইয়েছি। ও পাপ্পা, আজ তুমি আমার সাথে ঘুমাও না পাপ্পা, প্লিজ। একটা গল্প বলবে পাপ্পা? আজ না বেটা, আজ অনেক ক্লান্ত, অন্যদিন। আজ বরং তোমাদের মাথায় হাত বুলিয়ে দিই, তোমরা ঘুমাও। ওকে পাপ্পা। তোমাকে দেয়া কথা কি রাখতে পেরেছি আমি আদ্রিয়ান? আমি আমার সবটুকু দিয়ে ওদের ভালো রাখার চেষ্টা করছি, তাই তো সব ছেড়ে আজ ওদের জন্য এখানে। তুমি খুশি তো? যেখানেই থাকো ভালো থেকো। এমন সময় নওশি রুমে প্রবেশ করে।